ক্ষেত্রে শ্রদ্ধাবন্ধুন্ন করিয়া গণ গতক্ষণ আমার পুণ্য ভাঙ্গর নাথ মল তৈর ফসন্দে ভগবান বুদ্ধ ধর্ম দেশনা কেন্দ্র করি নাই আর সত্য জ্ঞান শিক্ষা করি গাই ধর্ম সদা ধর্ম আলোচনা ইচ্ছা যে পুণ্য কাম করিলে এই পুণ্যর আমার ফল এনে বেকানি যে অধিক করি নাই আমি যে গেতে আমার পরলোকর সৎগতি সুগতি মঙ্গল সুখ শান্তি হামনা করি তোমারও ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন জাতীয় জীবন দৌলয় ভরা সুন্দর সুশৃঙ্খল উন্নতয় ভরা এই পুণ্য নে সহায়ক সাহায্য করুক আর দিকে না দিকে যা পরাণ বলে আগাম তোমার পুণ্য দ্বারায় সুগিয়ে দোক তুমিও সুগিয়ে অন্য কামনা করে দিনে কিছু ধর্ম আলোচনা করিবার আগে বুদ্ধ ধর্ম সংগ্রহণ অন্তগুণ কবি শ্রদ্ধা নিবেদন করি জু বন্দনা কর বিশ্বাসপদ গুরু বান্ধে মন বান্ধে স্মরণ করি নাই কৃতজ্ঞতা বন্দনা জানাবার নক্ষত্র বিকুসুঙ্গর ভৌজা জীবনের মঙ্গল বালে দীর্ঘষ্টাই তো অন্য মঙ্গল অন্তরিক সত্য না তোমার ব্যাকুলার এই দানময় শিলময় বামনাময় পুণ্যলয় আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা লাভ কিয়াল শুভ প্রগাল শুভ কোনে জ্ঞানাত অজ্ঞ মুক্তি স্নে হই না নির্বাণ লাভ তো মানুষ পুরাণ বলার মধ্যে সংসার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে অনুমান গজন বা উপলব্ধি গজন তাহলে মানুষের তো অন্য পুরাণ বলার সেই অনেক জ্ঞান আগে বুদ্ধি আগে কৌশল আগে ধর্ম বা অধর্ম সার অসার ন্যায় অন্যায় ভালোমন্দ এনে নির্ণয় করিবার সামর্থ্য আগে সক্ষমতা আগে তো ইত্যাদি বুদ্ধ মানে এই মানব লগতেই জন্ম ধারণ করণ জন্মগ্রহণ করণ সেই বুদ্ধ ধর্ম জ্ঞান সত্য এনে আমি কীভাবে শিক্ষা করি পারি কীভাবে আমি জ্ঞান অর্জন করি পারি এবং সত্য আর জ্ঞান এখান একেবারেই কোনো লড়সার নয় পরিবর্তন নয় এই জন্য সত্য সেই সত্যর এখানে তো নেই সুখ পেয়ে গ্রহণ করি পারি লই পারি এই শেষ চেষ্টা যেমন মনে কর আমি সচরাচর মানুষ হিসাবে এই যে ময়লা আবর্জনা দুলোয়া বালু যিনি অপরিষ্কার বিষয় যিনি সবসময় এড়িয়ে চলে দূরত থাকার চেষ্টা করি এই সমস্ত মলিন ইয়েনি জিনিস চেনি আমার এই তরলে লাগিলি বাজিলি যেভাবে পারি ভানি লই খাল লই সাবান লই তেল লই পরিষ্কার করি চিনি নথেই ইত্যাদি আমি হই পারি দি আমার হিয়ত
বাজিলে লাগিলে আমাৰ ই হয় দেহতি হয় আমাৰ অপরিষ্কার হয় দুর্গন্ধ হয় বিভিন্ন সমস্যা উৎপন্ন হয় সে কারণে অসুখ রোগ বেদে উৎপন্ন হয় সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে ইয়ে নিত্যে আমি জানি দিয়ে পরিবার যেমন পশুপক্ষী উন তারা এ তো হরান বলা তো তারা গরণ নহরণ মানে দুঃখী নহরণ দ ইয়া গুড়িলেও খুবই অল্প স্বল্প যেমন গরম লাগিলে হয়তো ঠান্ডা ঠোগান এমনকি গাদন ই হয় গাদিলে তারা সে দেহ ইয়েতন যে ময়লা আবর্জনা খিনি হল দই ফেলে নোহরণ তারাকে ফরান বলা মানে মানে চুন ফরান বলা জ্ঞানের বাক্যম তাত্তজ্ঞ এই ময়লা দুলা মালো ইনি আমার হিয়াত ন স্পর্শ নরে আমরা হিদি যারা ভারি জোদা মুজ সেন্ডার ব্যবহার করি হালি ভাই এইটা নবে মনে ইয়া ময়লা বাজিব দলিলা বাজিব এমনকি সাদা মুখ সুমুখ খুদি নিয়ে আনি সস্তা হব এ আনি নষ্ট হব ক্ষতি হব সে কারণে ইতে জানি ইয়া বুঝি নে বুঝি সেই ব্যবস্থায় করি সে আনিয়া জ্ঞান দিয়ে আমি চলিবার বাজিবার চেষ্টা করি এবং সে ইয়ে আচরণ করি ই হয় সতর্কতা সাবধানতা এন করি না তেই নিত্যে জ্ঞানের দ্বারাই সম্ভব হয় সে অন্য জ্ঞান নহত নতে তো আমি ওই ই হয় সে পশুপক্ষী তীর্থতা মনে দুঃখিয়া একাত্তর করিলে তাকে তা করি খেলুম সে অন্য এই নি হিত্যা করা হয় জানি নাই বুঝি নাই তো ওই ময়লা আবর্জনার ক্ষতি মানে সেনার দোষ ক্ষতি অপকার সেন জানি না বুঝি নাই তো আমি বিরত ঠিক মানে দূরত ঠিক বিভিন্ন ইয়া ব্যবহার করি প্রতিরোধমূলক ইয়া ব্যবস্থা তো ঠিক সে আমার মনাদিদ এই যে ই হয় হাম গরানি বিশেষ করে কর্ম সমাধানত যে যে কর্ম ময়লা দোষ আমি ব্যবহার করি মানে উৎপন্ন করি সৃষ্টি করি সে কিন্তু নদেখি নজানি এই বাহ্যিক এ সমস্ত ময়লা আবর্জনা আনি দেখি জানি হয়ে ভাবি কিন্তু এই যে আন্তরিক আধ্যাত্মিক এই যে মনত চিন্তা চেতনাত যে শীতন্মে ক্ষতিকারক মানে দুর্লভালতন্মে দোষণীয় দুঃখদায়ক যে ই হয় কর্ম আবর্জনা ক্লেশ ইয়ে নিয়ে আমি হই নারি কারণ নদী দিয়ে হিরিক্ষা করি ওই যেমন তীর্যক প্রাণী হয়ে এই দুলা ময়লা ইনি সম্বন্ধে থাকা জ্ঞান নেই হই নার ঠিক মানুষের এমনকি দেবতা ব্রহ্মা অনুর এই যে অকুশল ভাব খেলা সময়লা আবর্জনা ইনি যে ক্ষতি করে দুঃখ পায় যন্ত্রণা কষ্ট ভোগ করে গ্রামরে ইনি হয়ে নোয়ারণার কারণে সিনিলে লেদা বেদা ঠিক এত করি
তিনি হাজে বার দূরত্বে বার ব্যবস্থান গুড়ি নোয়ারি নগরী দিয়ে তাইয়া বুদ্ধ সিরিকা কাম ব্যবস্থা আবিষ্কার গুড়ি দি দেব মনুষ্যরে পরিষ্কার পরিচ্ছন্ন অবাইতে থেবাইতে দে ওই ন বুঝানোর কারণে ন জানানোর কারণে আমি ইনে অবহেলা করি রক্ষা করি নোয়ারি মানে চলি নোয়ারি এমন শীল নীতি শীল ধর্ম এ সেই নিজে দেখিয়ায় ই হয় ধর্ম ময়লা আবর্জনা তো সুরক্ষা হইতে এই শীল নীতি তো যেমন হিয়া বিভিন্ন ইয়াতুন রকা হওয়াতে বস্ত্র পরিধান করি পিনে উড়ি হ্যাঁ লজ্জা নিবারণ এশিয়ান্য চিত্ত যেমন রোদতুন রক্ষা ভাই থানাতুন রক্ষা ভাই হাওয়ার ব্যবহার করলে তো ইনি বুঝি ইনি আমি করি ঠিক এই যে শিলরূপ বস্ত্র এটা হাওয়ার দক্ষিণ ওই তা যদিও শিল যে বস্তু নয় জিনিস নয় কিন্তু যে কর্ম কেলেশ কর্ম আবর্জনা মানে ক্ষতিকারক যে কান বিষয় উৎপন্ন হয় সেতু রক্ষা করে সেতু নিজে পরিষ্কার রাখায় এই শিল নীতি ধর্ম ইয়ানে সে যে চিন্তা চেতনা উৎপন্ন করে ফেললে সৃষ্টি করে ফেললে পানি হারিয়ে তাহলে সেভাবেই যে জ্ঞান রূপ শিলরূপ বস্ত্র বা অলঙ্কার পরিধান করলে প্রাণীগণ সেই ক্লেশ দুঃখ পানা ক্ষতি অনা কষ্টনা সেতুন রক্ষা লাভ করেন পরিবার তাহলে যেন বুদ্ধ এখন আবিষ্কার দেখি যে ময়লা আবর্জনা ইতুন রক্ষা হওয়াতে যেন জুতো আবিষ্কার ওই ঠিক সেন্য আবরণ নিজের জ্ঞান আবরণ মার ধর্ম আবরণ শূন্য আবরণ ইনি মধ্য দিনে ওই নারকীয় দুঃখ তির্যক ফ্রেত অসুর এই অভয় দুঃখ ইনি ই হয় রক্ষা লাভ হয় মুক্ত থেবার সুরক্ষা আমি লাভ করি ভাই এই শিব ইয়া বিষয়ান ধর্ম আন জ্ঞান সত্য আন যারা এখান তো এই আধ্যাত্মিকভাবে জ্ঞান রাগান শিক্ষা অভিজ্ঞতা লাভ করেন তারা একান্তই উৎকারণ সচেতন হন সেই অকুশল পাপ ধর্ম পাপ কর্ম দূষণীয় কর্ম চিনি যাতেও এই মন চিত্তবত এই সংযোগ নহয় একত্র নয় আয় দি উৎকার থান সাবধান থান এই জন্যতে জ্ঞানের আশ্রয় লন সত্যর আশ্রয় লন এবং জ্ঞান বুদ্ধ ভাষায় এতে বদ্র নম্র সভ্য শিক্ষিত সেখান জন্ম বা জীবন তারা লাভ করি আর আমি যেমন এই দেয়া ভরা শ্রী নেয় বদ্র সভ্য ওই ওই ই হয় খোদাবার্তা মার্জনীয় নমনীয় ইয়ে ঘুরি ভারি চলাফেরা আচরণ ব্যবহার ইনি দল ঘুরি ভারি শিক্ষা দ্বারাই শিক্ষা করি নেয় এই ধর্ম জ্ঞান ইয়া লাভ করে নেই
তারা আন্তরিক আধ্যাত্মিকভাবে শিরিকিয়া দোল অন্ধে আইনে নম্র হরণ ভদ্র হরণ সভ্য শিক্ষিত অভিজ্ঞ অর্থাৎ সেরো ইত্যাদি মানসম্পন্ন গুণসম্পন্ন তাহলে তারা সুই নন এখন না সুই হবা এই যে জীবন গড়ে তোলা না এ ধর্ম ধর্ম সত্যিও যেন ন্যায় ধর্ম অন্যায় নয় কুশল ধর্ম যৎক্ষণ দোষ নেই হার কষ্ট নয় ক্ষতি নয় দুঃখ নয় এতে কুশল ধর্ম কুশল কর্ম তাহলে এই সেভাবেই জ্ঞানী ও অনা সেভাবে ওই বুদ্ধিমান অনা পণ্ডিত অনা এবং সেভাবেই ওই নিজরে মূল্যবান জন্ম দেয় না নিজের নিজেই নিজেরে জন্ম দেয় না জন্মদাতা উদ্ধার করতাও না মুক্তিদাতাও না নিজেরে নিজে এবং সুখদাতা অন্যতন অপরজনতন চিনি আশা না করি নাই অপরজনতন প্রার্থনা বা ন মাগি নাই নিজের নিজের দ্বারাই সম্ভব তুমি আমি যদি সে ভগবান ঈশ্বর প্রভু তারা খোদা উল্লেখ না করি এমন যে বুদ্ধরেও তেমন নাং নগিনি কিন্তু হ্যাঁ যিনি যিনি ঘুরি না ঘুরি বুদ্ধ হইয়ে সে যদি আমি ঘুরি ভারি রে তাহলে আমি নিজে নিজেই সুখী এবং নিজে নিজেই রক্ষা পাবং দুঃখ তো মুক্ত পারিব এই হবে কর্মর দ্বারাই কর্ম এনে বাহ্যিক যিনি দৃশ্যমান তিনিয়ে কর্ম যেমন জীবন জীবিত সাত বাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তিনিয়ে কর্ম কাম করে না তো হয় যেমন সেবার যখন ব্যবস্থাপনা হয় মাদক ফসল শস্য উৎপাদন ঘুরিনে ঘুরি তেমন আরো সামনে নগালে চিনি সেই নারি গ্রহণ করি নারি আরো যেমন দাম উৎপন্ন হলে শিওনের আরো সোল বানা করে আরো বাথরুম বানা করে হ্যাঁ সেইভাবে বিভিন্ন বিষয় প্রক্রিয়া হ্যাঁ এ কর্ম নানা বৈত্য কর্ম এর মধ্যে বাজিকানা বিষয়ে যা যা করা হয়েছে এনে কর্ম আর কি হয় এসে দুঃখ কষ্ট এনে তো সরান ব্যবহার উদ্ধারবার বা মুক্তি হেবার তেও যা যা করা হয় লাগে সে নিয়েও কর্ম তো এই কর্ম বুদ্ধ উন্নীত হইয়ন ফিনান দ্বারে দি উভয়ে আমি কর্ম করি মনদার বাক্যদার খায়দার ত্রিদার খায়ও বাক্য মন এখানে যিনি গুলি চিনি কর্ম তে ওই আর ধর্ম ধর্ম হলতে যেন ত্রিবিতকত লিখি আগে শুদ্ধ বচন আনে এশিয়ত ফিরতে মনত যে সমস্ত চৈতন্যিক গুণ উৎপন্ন হন চৈতন্যিক উৎপন্ন হইনে আমার মন আনি সামগুড়ি বিয়াত প্রৌঢ়চিত হয় বা সক্ষম হয় ধর্মর হয় সেই মনানেরই ধর্ম হয় চৈতন্যিক সংযুক্ত মনেরই ধর্ম হয়
যতক্ষণ আমি হাম নগরিব ততক্ষণ এই মনানত যিনি আমার হব হব এইখিনি ধর্ম যেখানে হাম করিব সেসব কে কর্ম তো সি হাম করে বাক কর্ম বাক সদা হয়ে মনত কিছু বিষয় উৎপন্ন হলে তেজেন ইন্দ্রিয় কার্য হোক বা এই মনে মনে এই উৎপন্ন হয়ে হোক সাংবাদিক এর দুদিনই হয় স্মরণ উৎপন্ন হোক তাহলে এইখিনি হচ্ছে ধর্ম তাই এসে ধর্ম চিত্ত উৎপন্ন হয় নাই যদি সদা হয় এসে হচ্ছে বাক কর্ম বাক বাক্য মানে মুয়েদি হাম করে না সদা অলদে মনত উৎপন্ন ইয়া নজাগিলে তো সদা হবার আমি আমার ইয়ে নই কারণ নয় ইন্দ্রিয় দিয়ক বা যে কোনো বেশি হোক মনানোর একান বিষয় উৎপন্ন হয় এজে এশিয়ানরে প্রকাশ করি তে আমি সদা হই এসে বাক কর্ম তার ঘর হিয়ে দি বা আদে দি যায় বা গড়ি সিয়ান এই সিয়ানতে খায় কর্ম এভাবে মন উৎপন্ন হলে মনেদি গলে সিয়ান মনকর্ম সদারি প্রয়াস গলে বাক কর্ম আদে দি হিয়ে দি গলে সিয়ান খায় কর্ম থিদার দিয়ে খায় কর্ম হাম গড়িবার আগে দি যে মন চেতনা সিনি হল তা ধর্ম ইনি যেমন পর উপকার পরে এয়া বল দে না সাহায্য করে না ইনি ইনতে গুণ অধর্ম গুণ যে কর্ম করি না কর্ম মাধ্যমে আমার সিনি গুণ যুক্ত হাম করি দি ইনি সে ধর্ম হিয়ায় গুণযুক্ত কর্মরে ধর্ম তাৰপিছত এই হয় চিন্তীয় চেতনা ন এলে ন জাগিলে আমি অন্যজনেরে সেই যে বল দিব নোৱাৰি সাহায্য কৰি নোৱাৰি উপকাৰ কৰি নোৱাৰি তাহলে ফুৰিলে হ'লে মনত আছে সাহায্য কৰোঁ দুয়ে চিত্ত উৎপন্ন হয় মৈত্ৰী চিত্ত উৎপন্ন হয় তাহলে দুয়ে মৈত্ৰী এনে যে ধর্ম কারণ চিত্ত উৎপন্ন হয় সেখানে উৎপন্ন হয় তাহলে সেই ধর্মর দ্বারাই হই আমি কর্ম সম্পাদন করি গমলে আসে গুণসম্পন্ন গুণযুক্ত মানসম্পন্ন কর্ম আর যদি সেই লোক হিংস অজ্ঞান চিন্তা চেতনালয় হাম করি সদা হই সে নিলতে দোষযুক্ত ক্ষতিকারক ধর্ম এবং কর্ম লোভ দাসমোহিনীতে দোষণীয় ধর্ম ভাব ধর্ম কুশল ধর্ম তেসিনীলয় সদা হলে এই ভাব সদা ভাবর সদা মনত উৎপন্ন হলে ভাব মন সিয়েদি গলে ভাব হাম সেইভাবে কর্ম গুণরে বিচার বিশ্লেষণ যারা ঘুরি জানি বিয়া ঘুরি পারিবা তেওই চিত্তন বিরত হবার পরিষ্কার পরিচ্ছন্ন থেবার বিষয়ে তারা উৎকার ভাবে সতর্ক ভাবি এনিয়ায় এই যে দুলা মালু ময়লা আবর্জনা এনি যে ন জানে ন চিনি হয়ে নোয়ারে ফেসিনি লয় ঠাই চিনি নহা যায় পরিষ্কার পরিচ্ছন্ন নয় যারা সিনি ক্ষতি হারণ হয়ে পারণ দুজোর হারণ হয়ে পারণ তাহলে তারা চিনি নরাগানার সেতুন দূরত্বার ব্যবস্থা করণ সেই একাত্তর এলে দামে দামে সংযুক্ত করি নতাম এই অকুশল চিন্তা চেতনা পাপ কর্ম এনেও যদি কেউ ওই ময়লা আবর্জনা দুঃখী হাজারা দুঃখী যারা জ্ঞানেদি নির্ণয় করি পারণ তারা অবশ্যই সিয়েনির প্রতি
মনসংযোগ না করান, কারণ চিনি যে দোষযুক্ত ক্ষতিকারক কষ্টদায়ক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক সেখানে ইচ্ছে করি না হন্যা ইয়া সেই লথে বহনা করব সে নগরণ যিনি গলে যিনি লথেলে সুখ শান্তি মানে আরাম আয়স সুখ বেদনা ইয়া বাগি হয় লাভি হয় হরে এই সে নিয়ে ঘুরি যান এই পরিষ্কার পরিচ্ছন্ন থানা দুঃখিয়া হয় দি তো এইভাবে এই যে বাহ্যিক এই হদকানি আমার দৈনন্দিন ইয়া শিক্ষণীয় বিষয় আচরণীয় বিষয় এনে মধ্য দিনে আমি এই কি হয় মন কর্ম মনের দোষ মনের যে আসক্তি এনিত বিরত থেবার অভ্যাস ঘুরি ফারি শিক্ষা ঘুরি ফারি যায় তো এই সেই বিষয়ে ন জানানোর কারণে এই অজ্ঞানতার কারণে আমি শিক্ষা দিতে দিয়ে ইয়া তীর্যক প্রাণী হন যেমন দুলিয়া দুলা বালি এই অপরিষ্কার ইয়ে লই অবস্থান করন বাজি থান ঠিক আমি ইউ এই অজ্ঞানতার কারণে এই ধর্ম আনি অবসর ফাপানি দুচ্ছেনি বুঝি নোয়ারণার কারণে চিনিল ঠেই হরতাল করি আইরে চিনি থা হরে কারণ আমি নচিনি চিনি নোয়ারি হুয়ান আমার ক্ষতিকারক দুঃখদায়ক যন্ত্রণাকর চিনি নজানানোর কারণেই আমি চিনিল হরতাল করি নেতা ভেদা করি দে এই চিনিল সুখ কই যেমন এই যে প্রাণী ঐতিহাস সুর বেবিচার নিজে সদা নেশাফান এ সমস্ত হয়নি বহুজনের গম লাগে আরাম লাগে সুখ বোধ হয় কিন্তু পরিণাম ফল যে হস্তকর যন্ত্রণাকর হয়তো এনে এমনি দেখা যায় কিন্তু জ্ঞানে ব্যাত নয় জ্ঞান সেই কারণে এই অবস্থায় এই এ সমস্ত হয়নি ধর্ম বুদ্ধ ইয়ানে সুখ কানু সুখ যেমন এই ফানি ইয়া থেল গি কানি জিনিস বেলা দে একত্তর গল্লে সাধারণ ইয়াই আমি কিছুতেই কিছুতেই চিনি বাদ ঘুরি নোয়ারি নোয়ারছি ইয়ান বেলা থেল ইয়ান ফানি ইয়ান গি শিখে যায় পেখান নিচে নিজারছি একত্তরই কিন্তু পদ্ধতিগত বিজ্ঞান ইয়ে যন্ত্রালয় পরীক্ষা হলে বাক গেলে সম্ভব ইয়ান কিন্তু আমার এই শর্মাসুগেদি আমার এই আত্ম ইয়ে লই চিনি হনুদিন বাক করিবার পৃথক করিবার সম্ভব নয় কিন্তু যন্ত্রালয় ইয়ে লই বস্তু লই শিক্ষা ইয়ে লই বাক গেলে সম্ভব হয় তো শীত তুনবে আঘাতিয়া এই সৈত শিক্ষণ এই লোক ইয়া অগুসল সতেছি কুশল সতেছি আরো বিভিন্ন সতেছি ভগবান এই সৈতশিক্ষণ যে একাত্তর হই নাই আমার মন আমি চিত্তগুণ উৎপন্ন হন হাম গরণ সে এই সে আয়ত্তিস চিত্তগুণরে ভগবান বুদ্ধ হয়ে যাবে ইবিয়া কুশল চিত্ত ইবিয়া অগুসল চিত্ত কুশল অকুশল সৈত শিখ সে নিয়ে বাক বাক গুড়িতে বুঝাই দিবার হাম গজ্জি কৃতক গুড়িবার হাম গজ্জি মানুষের চিন্তা চেতনা আনি বিজ্ঞানীয় হইন আইবাককে থাম নানাত বলে এন্য মন খারাপ মন আগে উইজি আর এদিকে চিত্ত চিন্তা চেতনা শিক্ষা হইবার থাক নয় যন্ত্র বিজ্ঞানী আবিষ্কার করি নোয়ার বস্তু এ সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিবার হয়তো অনেক বুঝছেন যেমন ভাইরাস কি হয়
সমস্ত দরিবার আবিষ্কার হয়েছে, কারণ এটা বস্তু সিগন পদার্থ অনু পরমাণু তারা সে কৃতজ্ঞ হচ্ছে। কিন্তু এই চিত্ত চৈতসিক ইউন এজ ই হয় বিশ্লেষণ করিবার ক্ষমতা বা সামর্থ্য লাভ নয়। কিন্তু ভগবান বুদ্ধ ব্যাখ্যানি বাক বাক করে নিজে বুঝছি জানি দেখি এবং অন্যজনেরও বহুজনেরও বুঝেই দি শিখে দি যে এই অন্যায় সে বুদ্ধ বলে খুবই দুঃসাধ্য কাম করছে। ভিন্ন ভিন্ন চিত্ত সত্যি চিকুণে পৃথক পৃথক করে বাঙি নেই বুঝি দেয় সে হামা নাই। এই মানসি নোয়ারণ দে দেবতা নোয়ারণ দে ব্রহ্মাও নোয়ারণ দে সেদিকে হাম করছে বুদ্ধ দুঃসাধ্য সিন একেবারেই কঠিন হাম করছে। তো আজি এন যে কঠিন কিনাই এই সাধারণের চিন্তা চেতনা নদুগী মাদাত নদুগী বুদ্ধ সদাগ আনি জ্ঞান শিক্ষা আনি সাধারণ চিন্তা চেতনা দুগেহি যে গল্প টেলিভিশন মানে বস্তু ইনি আয় ইনি দুগে দিয়ে কিন্তু আরোপিও এই চিত্ত সুদেজ ইনি নদুগে মানে দূরি নোয়ারে দেয় জ্ঞানে উপলব্ধ দিয়ে দূরি নোয়ারে আমিও তো মুয়ে তো হওয়ার পাম ইয়ে যেমন অভিধর্ম সদা অভিধর্ম এই বিশ্লেষণ আনি প্রায় আমি বুঝি নোয়ারি দেখলে নোয়ারি যেমন ফত্তান হয়েছে ফত্তান ফত্তান হচ্ছে হতা গানি কিচ্ছু উদ নহয় সে পুরিলি আয় এই বুদ্ধ ইয়া ধর্ম বেলা প্রথম ফত্তান হয়ে ইয়া লুপ্ত হয়ে যাবো কারণ বুঝি নোয়ারি এখানে যেমন সূত্র এই এ সমস্ত এনে বুঝি হারি যাদব ইনি বুঝি হারি কানি বেলা যাবো ফুইলে ফত্তান যাব অভিধর্ম তারপর বিনয় এ সূত্র দেখ সাজা বেলায় অবন্ন জাতক লুপ্ত আমাদের অবন্ন জাতক এক নম্বর জাতক সিয়ায় থার আগেতে অন্যান্য সিউন যেমন বিশ্বন্দ্র যাদব মুক্তি সিউন ইয়া লুয়ে যাওয়া কই সে অবন্ন জাতক বলে বেগ সাজে লুয়ে বোধে থার আগে ওই সুরাজিয়া যাদার মশন এখন লুগে যাওয়া কই আর এসে আইন বলে বুদ্ধ শাসন অন্ত দান বলে এইভাবে মানে কতিনানি নোয়ারে ওই সহজ উচ্চ সে নিজের ঘরে তো যেমন বুদ্ধ ধর্ম বাদ দি নাই অন্য ধর্ম অনেকেই জান দই ধর্ম লন্দ দিয়ায় কারণ সে উচ্চ দে সহজ কি নেই বুদ্ধ ধর্ম আহতিয়ে নোয়ারণ সে বোধ নোয়ারলে সে বাদ দিয়া দিব এই দুর্বল মাদা হম মাদা বলা উনি যেমন সে বিজ্ঞান সাবজেক্ট করি নোয়ারণ দে তারা মানবিক উচ্চ উচ্চ সাবজেক্ট নয় পরম তা যারা তো মাদা আগে তারা অঙ্ক বিজ্ঞান ইংরেজি সেও নয় তারা শিক্ষা করেন মূল্য বান মেধা ওয়াইতে এই ধর্ম ইয়ে সে দেখিয়া কঠিন ধর্ম ইনি ন মারিলে বাদ দেওয়ার বোধে দিন ফেনে দেওয়া হত্যা করা হইতে উচ্চ ধর্ম আনি সহজ ধর্ম আনি আনা না এই মানবতা দেখিয়ে বুদ্ধ ধর্ম হতা হলে অনেকেই গুরুত্ব দিন ওয়ারণ মানবতা হতা হলে গম ভান গম লাগে সুয়াদ লাগে কারণ মানবতা ইন বুঝো যায় দি সহজ কিন্তু যে ধর্ম ইনি কঠিন সুন্দর লাগে যেন সুন্দর লাগে সেন শুনিবারও মনে নয় লবার ভালেবার সেবারও মনে নয় দি ইনি যেন সুয়াদ লাগে সেবারে গম লাগে এসে নিয়ে ইয়ায় এই যে মানবতা মানবতা ধর্ম
মানৱতা ইয়ান বুদ্ধ ধৰ্মলৈ বেছ কমন হয় দে মানৱতা সুখ শান্তি উন্নতি আনি হৈ বুদ্ধ ধৰ্ম হিচাপে ইয়াক উজ্জ্বল কি হয় কাৰ্যক্ৰম শিক্ষা এই সমস্ত নি চালাই নিদিয়ে দিয়ে তে আচলতে এই যেই বুদ্ধ বসতিৰ ভিতৰত এই মানৱতাৰ সামানীয় আগে দে যেমন আত্মীয় প্ৰকাৰ মংগল কথা চিনি গ'লে সি মানৱতাৰ ক্ষতি হৈ নাই অৱনতি হৈ নাই দুৰ্যোগ উৎপন্ন হৈ নাই নহয়তো বৰঞ্চ মানৱতাৰ শ্ৰীবৃদ্ধি সাধিত হয় মানুহৰ মংগল সুখ শান্তি কল্যাণ সাধিত হয় তাহলে এই অন্যান্য ঔষধে স্থানীয় সেই দেখিয়াই যা কিছু শিক্ষা আগে উপদেশ আগে ধর্ম আগে ব্যাখ্যানীর ন্যায় টিভি তো মধ্যে আয় অন্যায় নেই বেলে তো আজি মানবতা ইয়ানলাদে বাহ্যিক বারে দিয়া নাই বাংলা দুঃখিয়া ওই বিদুরে ইয়ানলাদে সারা দুঃখিয়ায় এই টিভি তো বুদ্ধ বসন শিক্ষা উপদেশ সেই নিদি সার ওই মানবতা বারে বারে নি দেলা ফাদা বাকল সেইনি দুঃখিয়ায় এনে দেখা যায় কিন্তু গাছ দৌড়ি জ্ঞান দেখে জ্ঞান দেখা যায় সিয়ান গাছ বেলি দৌড়া হয়ে দিয়ে লোহা দি এই দুঃখিয়ায় যে মানব তাহলে দিয়ে যে বুদ্ধ ইয়া হরে মজিনি তা বারে নয় তে ওই ব্যতিক্রম হলো দেয় যেমন বুদ্ধ হতে প্রাণী হইতে নইচ্ছু তো ইয়া মানবতা রক্ষা হইতে হতে এরা মাইট নয় হলে তো আমি ইয়া দুর্বল হই স্বাস্থ্য হই এরা মাইটকে ই একেবারে অমর হই পারে নাই কোন পীরে না হরে নাই বরঞ্চ আর এরা মাইটকে আরো কঠিন কঠিন ইয়া রোগ বিধি উত্তর নয় তো এই যেমন করোনা ভাইরাস ইনে প্রাণী তো মানে ইয়া উত্তন্ন হইয়া হন দে সৃষ্টি হইয়া হন দে মনরিয়া বিজ্ঞানে খাদ্য ঘ্রাণ ভিটামিন এ সমস্ত এনে নতালে গ্রহণ নগরলে আমার স্বাস্থ্য অপূরণ হয় ক্ষতি হয় বাড়ি নোয়ারি শক্তি গ্রহণ করা হয় তো বেশি নি সংযোগ পাই তো যে ক্ষতি হবার অনাহরণ নেই এই বিভিন্ন ইয়া কিন্তু তার দৃষ্টি হন দেয় দৃষ্টি যা দৃষ্টি যেন গম দেখে আমি সেন ওই হই প্রচার করি প্রকাশ করি বুঝিবার সে এবার সেই এসে দীক্ষা দেয় যেমন ধর্ম আচরণ করি না ধর্ম দৃষ্টি লই সদা হন নামকরণ আচরণ কর তে রাজনীতি গড়িয়া যারা তা রাজনীতি দৃষ্টি সদাহন নামকরণ তে রাজনীতি সেনে একবার অন্যতার মতো যুদ্ধ নয় বিধির ইয়া বিধির আয় কিন্তু বাহ্যিকভাবে ইয়ে দিয়ায় কৃতক যুদ্ধ দিয়ায় তে রাজনীতি রাজনীতি আনত ধর্ম সিয়ানতে দুশো ইয়ে হয় দুজ উৎপূর্ণ করে তে রাজনীতি যেমন ধর্মর অভাবে বিভিন্ন ইয়ে গোস টোস এ সমস্ত নয় দুর্নীতি নচলায় নি ইয়ে যদি ধর্ম নীতি ঠিক তে তো কোনো সেই অন্যায় ঘোরা নহাদ আরও অনেক মানুষ সুখী হয়ে ভাল লাগুন উন্নত উন্নতি করে ভাল লাগুন ব্যাকুণ ই হয় সমান করে বাজিতে পারে কারণ সামর্থ্য লাভ করি ভাল লাগুন ইয়ে তো হিয়ে ফতের বিঘারি হিয়ে ইয়া দালাম কথার উচ্চসি কর ইয়ে ইয়া সবকে গাড়ি গাড়িয়ে বেড়ে বাক আদি এদিয়ে বেড়ে নোহাতন বেড়ে নোহাতন এই দীক্ষা হইতা একদা আগে আগাছে আছে গুরোদন এই সে অন্যায় যাই হোক এই তুমি ইচ্ছা যে পুণ্য করিলা কি হয় দুম্ম বাবর বজুরি অধিক করি নাই দে দুম্ম আবর দে হ্যাঁ
যাই হোক, মরিজি জ্ঞাতি তারা হিদে পারলৌকিক মঙ্গল কামনা করি নাই পুণ্য করিলে আবার বাংলা নয়া বাজার যাতে সুখে শান্তিয়ে মঙ্গলে যায় হিহয়। আর বিশেষ করে নাই এই যে রোগ ব্যাধি মহামারী ইত্যন উৎকার সাবধান থেকে সুরক্ষা লাভ করি হর হরা বিশেষ করে নাই তুমি গম মন গম চিন্তা চেতনা যা লাভ করছ সে ঠিক রাখি নাই আরও চিত্তনার গম ওইভার জ্ঞান সম্পন্ন ন্যায় যুগ নিষ্ঠ সেঞ্জমন চিন্তা চেতন হাম ঘুরে যাবার তাহলে পরকাল পরজনম আরও বেশি সুখী হয়ে পারিবে গই ইয় জনম দ সুখী হতে পারিবে ধর্ম আচরণ পুণ্য হাম ঘুরি না। তো এই অবস্থাত অনেক কিছু যে দুঃখ কষ্ট ভোগ করা করে লাভ করা করে এই আমি জেন হই ধর্ম বাসায় বুদ্ধ হতাই নিজ কৃত কর্মর বিভাগ মানে এই জনম নয় হতে জনমত কিচ্ছু নগর আগ জনমত হয়তো অনেক ঘুরি যাওই সে নিজেকে ফল দেয় বিভাগ প্রদান করে আজ সে এই জনমতই ভোগ ঘুরি ভোগ করা করে আজ এই সুখ দুঃখ শীত নয় আমার ইয়া লাভ হয়ে পারে এইভাবে ইনি কর্মকর বিচ্ছেদ করি নাই। আর পরকাল ইয়কাল পরকাল অতীতকাল এই ত্রিকালের প্রতি বিচ্ছেদ রাখি নাই তুমি ধর্ম আচরণ করে যাবি বাজিতে পারো সামানিত করা হইব যার যদি কিয় সামর্থ্য আগে সে অনুসারেই সম্পত্তি অর্জন করা নাই সে উপর নির্ভর করি নয় সে আয়ু হয় তোমার স্থাবর অস্থাবর এ সম্পত্তি ইয়ে নিয়েও আয়ু দুঃখিয়া মানুষরাই কারণ জীবন অদুখিয়া কারণ ইনি না থাকলে আমার যে আয়ু ভূমি যায় জীবন যাপন করানা সম্ভব পর ঐনও দিয়া কারণ এ জায়গা না থাকলে সম্পত্তি না থাকলে হুয়াত ঠিক না হুয়াত বাজি থানা দে ইনি এই জীবন দুঃখী আয়ু দুঃখী তো ইনি ওই নির্দোষভাবে আসছেন অনবৈধ সুখ নির্দোষ সুখ ইয়া লাভ করি হারে এই সমস্ত এনে যাই হোক সেভাবেই হোক ইয়া করে যাওয়া দেয় দীর্ঘ সময় ধরে যে এই পুণ্য আমগুলি যাওয়ার তো এনেও এই পুণ্য নিজে সঞ্চিত আর জমা হয়ে আগে দিই মুইও মুই যেমন হওয়ার সাং এই পুণ্য দ্বারাই সর্বসুখ তোমার উৎপন্ন হই সে এই জনমত থানা সম্ভব নয় অর্থাৎ মানুষ জীবন দইয়ায় মানুষ জনমত তিনি অবশ্যই দেবতা জনম ওয়া হরিব দেব জীব ইয়া দেহ লাভ করা হরিব তে সে ইনি এব দে ফল দিব দে দিহারি হতে আর যেমন রাজা সুখ ধনী সুখ তো এই রাজা সুখ ধনী সুখ সিয়ান অবার হলেও যে সে নিকে অবার হতা নয় সম্ভব নয় কারণ এই গরিব অবস্থা নই যে থুম করা হরিব আই আদা হরিব এই শীতে লাগে বোধ হয় ধৈর্য এবং ইয়া ধর্মের এক কান মহা নাই চিন্তা চেতনা ধৈর্য এবং সেখানে ফার করি যাবতে সহ্য সহিষ্ণু সহ্য সহিষ্ণু হওয়া করিবে তো আজি সেভাবে বেকুণর মঙ্গলক সুখক এই পুণ্য দ্বারাই পুণ্য লাভ করি মরিজিয়া জ্ঞাতি সত্য আমার ইহকাল সুখক পরকাল সুখক ক্ষণেক জনমত অজ্ঞান নানি মুক্ত তৃষ্ণা নানি হয় করি নানি নির্বল শান্তি লাভ যে বর্মাকে দি নাই তুম করে দিল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।